আমরা সবাই আগে ক্লাসে ল্যাগরেঞ্জ ইকুয়েশন অফ দ্য ফর্ম পিপি প্লাস কিউ কিউ ইকুয়েস টু আর আমরা এটা পড়েছি, কিন্তু মনে পড়ছে তো সবার? নিশ্চয়ই সবার মনে পড়ছে। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে চারপিট মেথড অফ সলভিং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার ইন টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই। দেখো, আমি যে নোটটা পাঠিয়েছি সেখানে একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে অফ দ্য ফর্ম এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড কমা পি কমা কিউ ইকুয়েস টু জিরো, ফার এক্স অ্যান্ড ওয়াই হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস অ্যান্ড জেড হচ্ছে অ্যান্ড জেড ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, এবং আমরা জানি পি মানে জেড জেড ডেল জেড ডেল এক্স অ্যান্ড কিউ মানে হচ্ছে ডেল জেড ডেল ওয়াই। তো তোমরা যদি এখানে নোটটা ভালো করে খেয়াল করো এবং ক্যালকুলেশনটা ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখা যাচ্ছে একদম দেখবে একটা আমরা লিনিয়ার ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার একটা ফর্ম পাচ্ছি, যেটা অক্সিলারি ইকুয়েশন অফ এফ। আমরা অক্সিলারি ইকুয়েশন মানে জানি পিপি প্লাস পিপি প্লাস কিউ কিউ ইকুয়েস টু আর, এই ল্যাগরেঞ্জ ইকুয়েশনটা জানি, এবং এর ইন্টিগ্রালটা কীরকম আসছে দেখো খেয়াল করে। যদি আমরা জাস্ট ডেরিভেটিভটা করছি, ডেরিভেটিভটা ভালো করে লক্ষ্য করবে নোটটাতে, তাহলে বোঝা যাবে ডিপি বাই ডেল এফ ডেল এক্স প্লাস পি ডেল এফ ডেল জেড ইকুয়েস টু ডি কিউ বাই ডেল এফ ডেল ওয়াই প্লাস কিউ ইন্টু ডেল এফ ডেল জেড ইকুয়েস টু ডি জেড বাই মাইনাস পি ডেল এফ ডেল পি মাইনাস কিউ ডেল এফ ডেল কিউ ইকুয়েস টু ডি এক্স বাই মাইনাস ডেল এফ ডেল পি ইকুয়েস টু ডি ওয়াই বাই মাইনাস ডেল এফ ডেল কিউ ইকুয়েস টু ডি এফ বাই জিরো। এই যে ফর্মটা আছে এই ফর্মটাকে বলা হয় চার পিস অক্সিলারি ইকুয়েশন, যেমন আমরা ওখানে ল্যাগরেঞ্জের ইকুয়েশনের ক্ষেত্রে আমরা অক্সিলারি ইকুয়েশন করেছি এখানেও। এবং যেহেতু আমরা ল্যাগরেঞ্জ ইকুয়েশনে করেছি, এখানে দেখো এরপর আমরা যদি অঙ্ক করি, দেখো এখানে একটা প্রবলেম আছে পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়েস টু পি কিউ নোটটার মধ্যে আছে, সেখানে আমরা চার পিস অক্সিলারি ইকুয়েশনটাকে আমরা লিখছি। দেখো ওই যে ফর্মটা আমরা শিখলাম ইকুয়েশন 3.2.5, ওই যে ফর্মটা নিলাম সেই ফর্মটার হিসেবে ডেরিভেটিভগুলো করে এখানে যদি বসায়, তাহলে দেখো একটা এরকম পাচ্ছি ডিপি বাই পি ইকুয়েস টু ডি কিউ বাই কিউ ইকুয়েস টু ডিজের বাই মাইনাস পি ইন্টু এক্স মাইনাস কিউ মাইনাস কিউ ইন্টু ওয়াই মাইনাস কিউ ইকুয়েস টু ডি এক্স বাই মাইনাস এক্স মাইনাস কিউ ইকুয়েস টু ডি ওয়াই বাই মাইনাস ওয়াই মাইনাস কিউ। এবং একদম আগের মতোই সাইমেলটেনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে যেরকম আমরা সলভ করি, সেরকম করে সলভ করলে আমরা এখানে পি এবং কিউ এর ভ্যালুগুলো পাচ্ছি, এবং এখানে যদি মানে যদি পি আর কিউটা এখানে বসায়, তাহলে দেখো পি আর কিউগুলো বসায়, এবং ডিজেড সমান পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই এখানে যদি বসায়, তাহলে পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই সমান পি আর কিউর মানটা আমরা আগে বের করে নিয়েছি, ওখানে যদি বসায় যে পি এর মানটা আমরা দেখো বের করেছি পি ইকুয়েস টু এ কিউ পি ইকুয়েস টু এক্স প্লাস ওয়াই আর কিউ ইকুয়েস টু এক্স প্লাস ওয়াই বাই এ এখানে যদি বসায় তাহলে, এবং আলটিমেটলি ডিজেড ইকুয়েস টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই, তো তাহলে এখানে যদি আমরা বসাই, বসানোর পরে আলটিমেটলি আমরা পাচ্ছি দেখো এ জেড ইকুয়েস টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই টু প্লাস বি। এটা যে কমপ্লিট ইন্টিগ্রালটা, এরপর প্রত্যেকটা অঙ্ক সেম একই রকমভাবে করবো আমরা, কোনো অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞেস করবে সবাই, ঠিক আছে।